রিমান্ডে অসুস্থ হয়ে পড়া শাহজাহান খানকে ঢাকা মেডিকেলে ভর্তি। নিশ্চয়ই এটা উদ্বেগ এবং উৎকণ্ঠার একটি খবর। এখন পর্যন্ত এত বড় বিপ্লবের পর অন্তত আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসা কোনো ব্যক্তি বড় ধরনের কোনো বিপদে পড়েনি, যেটা শেখ হাসিনার আমলে কোনো ব্যক্তি ধরা পড়া মানেই ছিল একটা আতঙ্ক, যে রাত্রেবেলায় তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের নামে যে ক্রস ফায়ার এনকাউন্টার এগুলি বলে অপেক্ষা রাখ শেষ নেই। আজকেই তো একটা যে খবরে আসলো যে শেখ হাসিনার শাসন আমলে একেবারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের টোটাল প্রায় সংখ্যা 2000-এর মতো। অজ্ঞাত পরিচয় হয়তো আরও থাকতে পারে, কিন্তু 2000-এর একটা তালিকা একটি এনজিও সামনে এনেছে। কিন্তু এখানে দেখেন যে যেই আওয়ামী লীগের নেতারা বিভিন্ন জনকে ক্রস ফায়ারের শিকার করিয়েছে, যাদের পেছনে নেপথ্যে ভূমিকা এই সমস্ত আওয়ামী লীগের নেতারা আছে, আর শাহজাহান খান তো সড়ক খাতের মাফিয়া হিসেবে পরিচিত। যাক, যেহেতু তিনি কাউকে নির্দেশ দিয়েছেন কিনা ক্রস ফায়ারের জন্য যাই না, কিন্তু চিন্তা করেন আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কারোর গ্রেপ্তার হওয়া মানে একটা আতঙ্ক, রিমান্ডে ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন, যেটা হারুনের যেই সর্বশেষে সেটাও খোঁজ দিলে জানা যাবে, তারপরে হচ্ছে আয়নাঘর, আপনি উধাও হয়ে যাবেন, খোঁজ নেই, তারপরে আছে এনকাউন্টার ক্রস ফায়ার। কিন্তু এখন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসার পর কতজন আছে মন্ত্রী এমপি কেউ কিন্তু কোনো বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পড়েনি। এখন কি কারণে রিমান্ডে অসুস্থ হওয়া মানে একটা ধারণা করা যায়, প্রচলিত আছে যে রিমান্ডে মারপিট করা হয়, জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়, এসবের ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়, অনেকে মারাও যায় রিমান্ডে। আওয়ামী লীগের আমলে অনেকের ক্ষেত্রে সেটি ঘটেছে, তখন অন্য অজুহাত তোলা হয় যে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে বা সে আগে থেকে অসুস্থ ছিল, এরকম কথা বলা হয়। এখানে ঠিক কি ঘটেছে এটা বোঝা যাচ্ছে না। অবশ্য এর মধ্যে বিচারপতি মানিকের ক্ষেত্রে আলাদা, সে মানিক হচ্ছে সে আহত হয়েছিল সেই সিলেটে, মানে যখন নাকি তাকে আদালতে নেওয়া হয়েছিল তখন লোকজন তার উপর হামলে পড়ে, আইন শৃঙ্খলা বাহিনী তাকে প্রোটেক্ট করেছে, কিন্তু তার মধ্যে একটা বেকায়দায় তার শরীরের নিচের অংশে একটা আঘাত লাগে যার জন্য মেডিকেলে ভর্তি হয়েছিল। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই কাজটি কখনো করেনি, এখনো করেনি বলেই আমার ধারণা। তারপরেও শাহজাহান খান, তার একটা বয়স এবং ক্ষমতা যখন থাকে না তখন এই মানুষগুলো এমনিতেই অসুস্থ হয়ে পড়ে, হয়তো তার প্রতিক্রিয়ায় সে অসুস্থ হয়ে পড়তে পারে। খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে রিমান্ডে অসুস্থ হয়ে পড়া সাবেক মন্ত্রী শাহজাহান খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ বোধ করলে বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল সূত্র বলছে বিভিন্ন মামলায় বন্দী সাবেক মন্ত্রী শাহজাহান খান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন, ডিবি পুলিশের পাহারায় তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রথমে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক তৌকির জানাচ্ছেন শাহজাহান খানের ইসিজি করা হয়েছে, তার উচ্চ রক্তচাপ পাওয়া গেছে, তাছাড়া তার ডায়াবেটিক ও হৃদরোগের সমস্যা রয়েছে। হাসপাতাল সূত্র বলছে জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে শাহজাহান খানকে করোনারি কেয়ার ইউনিট অর্থাৎ সিসিইউতে পাঠানো হয়েছে। তার মানে একটু বেশ জটিলই অবস্থা। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বলেন যে ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানাচ্ছেন শাহজাহান খানকে সিসিইউতে ভর্তি করা হয়েছে। আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী ও এমপিদের গ্রেপ্তার করা হচ্ছে। এর মধ্যে গত 5ই সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়। তাকে 4 আগস্ট গুলিতে নিহত কিশোর আব্দুল মোতাল্লাবের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে। যাক, দেখা যাক এখন মানে শেষ পর্যন্ত কি হয় তার শারীরিক অবস্থাটা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।